একবার না পারিলে দেখো শতবার কথাটা চিরন্তন সত্য দশবার চেষ্টা করতে করতে এগারো বারের মাথা যখন আমি চেষ্টা করব পুরোপুরি না হলেও কিছু একটা তো হবে কালকে যখন আমি নকশি পিঠাটা তৈরি করেছিলাম অনেক আপুরাই আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আর সেই উৎসাহ পেয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে আজকে আবার বানাতে চলে আসছি কারণ আজকে আমি মানে একেবারে স্থির করে নিয়েছি মন থেকে ভালোবেসে প্রপারলি চেষ্টা করব দেখা যাক কি হয় তো কালকেই আমি বিকেলবেলা বাহিরে বের হয়েছি ছিলাম যে দেখি খেজুরি কাটা সন্ধান কোথাও পাওয়া যায় কিনা তো আমি অনেক কষ্টে একটা খেজুরি কাঁটা জোগাড় করতে পেরেছি তো সেটা দিয়েই আজকে ট্রাই করব দেখি কী হয় তো কালকে আমার কমেন্ট বক্সে একটা আপু কুলসুম ব্লক্সের যে কুলসুম আপু আছে তো সেই আপুর পেস্টটা সাজেস্ট করেছিলেন আমি ওই আপু আগে থেকেই চিনি ওই আপুর ভিডিওগুলো আগে থেকেই দেখি তো যাই হোক ওই আপুর ভিডিও আবার একটু ঝালাই করে নিলাম তো আপু তো মানে একেবারে বিশেষজ্ঞ এই বিষয়ে মানে পিএইচডি করা তো আপু যেভাবেই দেয় সেভাবেই হয়ে যায় আমি আপুর মতো জীবনেও পারবো না তো যাই হোক আপুর থেকে কিছু কিছু টিপস নিলাম আর আমি নিজে থেকে কিছু কিছু ট্রাই করে এই দুইটা ডিজাইন আমি মোটামুটিভাবে তুলতে পারছি তো যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এই এতটুকু আমি কোনো চেষ্টা করে পারিনি এর আগে যতবার চেষ্টা করছি এমন এলোমেলো হাবিজাবি হইছে যে বলার অপেক্ষা রাখে না আমি কিন্তু বারবার চেষ্টা করার ফলেই কিন্তু আজকে হয়তো এতটুকু করতে পারছি তো অনেকেই দেখছি কালকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি কখনো ট্রাই করিনি পারবো কি পারবো না ভয়ে তো আপুরা কিন্তু করতে পারেন আমি যেহেতু একদমই পারতাম না আজকে মোটামুটি অনেকটাই মানে আমি আর ভালো লাগতেছে ভেতর থেকে যে কিছু একটা পারলাম তবুও ওই যে পাশ দিয়ে যে ডিজাইনটা হয় ওই ডিজাইন করার জন্য যেটা দরকার সেটা আমার নাই তো ওটা আমি পারিও না মনে হয় পারতামও না তো যতটুকু পারছি এতেই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হয়তো বাকিটাও হয়ে যাবে তো এই যে দুটা ডিজাইন হয়ে গেল এখন আমি আর ডিজাইন তোলার চেষ্টা করতেছিলাম আমি কিন্তু যতটুকু ভালো হয়েছে সেটাই আপনাদের দেখাইছি এর মাঝেও কিন্তু আমি অনেকবার মানে তুলছি ভাঙছি আবার তুলছি বারবার দেখা গেছে চেষ্টা করতে করতে এই লাস্ট পর্যন্ত এই পারছি আর কি তো বারবার চেষ্টা করতে থাকলে যে কোনো কাজ আসলে শেখার যদি ইচ্ছা থাকে যে কোনো কাজ কেন যে কোনো কিছু আপনার লেখাপড়া বা যে কোনো কিছু আপনার যদি মন থেকে করতে চান ভালোবেসে সেটা কিন্তু দেখা যায় পুরোপুরি একদম যদি নাও হয় আপনি বারবার চেষ্টা করতে করতে একটা পর্যায়ে কিন্তু আপনি সেটা আয়ত্ত করতেই পারবেন এটা আমার বিশ্বাস তো এই পিঠার প্রসঙ্গ নিয়েই আমি বলতে চাই যারা অনলাইনে কাজ করতে চান আমাকে প্রতিদিন অনেক আপরা ইনবক্সে মেসেজ করেন অনেকে রিপ্লাই দেওয়া সম্ভব হলেও অনেকের আবার দিতেও পারি না কারণ সময়ের ব্যস্ততা তো যাই হোক যারা এই অনলাইনে কাজ করতে চান তারা কিন্তু মন থেকে ভালোবেসে ধৈর্য নিয়ে বারবার চেষ্টা করতে থাকবেন যে হচ্ছে না আমি অনেক দিন যাওয়া ট্রাই করতেছি না আমার ভিডিও কেউ দেখছে না একটা দুইটা ভিউস হচ্ছে বা একদমই ভিডিও ভাইরাল হচ্ছে না হবে আপনার হয়তো এটা এক ধরনের পরীক্ষা আসলেও কিন্তু অনলাইনে কাজ করতে গেলে প্রচুর প্রচুর ধৈর্য থাকতে হয় কারণ আমরা মনে করি হয়তো আমার ধৈর্য আছে এটাতেও হবে না কারণ আরও দরকার অনেক বেশি দরকার কারণ এখানে কি পরিমাণ ধৈর্যের দরকার আমি এই লাইনে কাজ করতে না আসলে বুঝতেই পারতাম না মানে আপনার বাজে কমেন্ট আসবে ভিডিওতে ভিউস নাই সারাদিন কষ্ট করে ভিডিও বানাচ্ছেন সেটাতে হয়তো আপনার অনেক বেশি খারাপ লাগবে মন ভেঙে চুরে যাবে কিন্তু তারপরও আপনাকে আবার কাজ শুরু করতে হবে তবেই দেখবেন যে একটা পর যে আপনি পরীক্ষায় পাশ আপনার ভিডিও ভাইরাল ফলোয়ার বাড়তেছে একটা সময় আপনি সফল তখন দেখবেন যে আর কোনো কষ্ট নেই যত কষ্ট আপনি এই ভিডিওর পিছনে দিলেন বা এই অনলাইনে সময় দিলেন সব কষ্ট একদম নিমিশেই শেষ হয়ে যাবে তো যাই হোক এই শিরাটা কিন্তু খেজুরের গুড় অথবা আখের গুড় দুটা দিয়ে বানানো যাবে একটু নরম নরম থাকতেই নামিয়ে রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে আসবে আর এই পিঠাগুলো কিন্তু একদম লো আছে ভেতর থেকে ডিপ ফ্রাই করে নিতে হবে যাতে খুব সুন্দর মুচমুচে এবং সুন্দর একটা কালার চলে আসে আর গরম গরম পিঠা উঠিয়েই যে শিরাটা বানিয়ে রাখলেন সেটার উপরে দিয়ে দিতে হবে শিরাটা যদিও একটু ঠান্ডা হয়ে আঠালো হয়ে যায় গরম পিঠা দেওয়ার সাথে সাথে ওটা আবার নরম হয়ে আপনার একদম শিরাটায় পিঠার ভিতর ঢুকে যাবে তো শিরার ভিতরে দিয়ে সাথে সাথে তুলে নেবেন একদমই রাখার প্রয়োজন নাই একদম সুন্দরভাবে হয়েছে আজকের পিঠাগুলো দেখে আমার এত ভালো লাগছে যে মোটামুটি আমি কিছুটা হলো পারলাম তো সবটাই আপনাদের অবদান কারণ কালকের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন উৎসাহ দিছেন আর সেই উৎসাহতে খুশি হয়ে আজকে আবার বানালাম তো সবার জন্য এবং সবার পরিবারের জন্য অনেক দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী কোনো সুন্দর একটা রেসিপির সাথে আর যারা যে যেখান থেকে যেভাবে যে কাজই করুন না কেন ধৈর্য নিয়ে সময় নিয়ে মন থেকে শ্রম দিয়ে ভালোবেসে করতে থাকেন একটা সময় সফলতা আপনার দরজায় এসে দাঁড়াবে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ